হাই, আমি সাইফ, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। মোহনবাগান মাঠে এই মুহূর্তে অনুশীলন করছে মোহনবাগান সুপার জায়ান্ট দল। আগামীকাল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচে নামছে তারা, এবং এই ম্যাচটার আগে আজকে দেখা গেল বেশ মেজাজে রয়েছে গোটা দল। এই মেজাজটাই এই মোহনবাগান দলের একটা বাড়তি মোটিভেশন বলা যেতেই পারে, কেননা আমরা একটা দারুণ খেলা এখানে দেখছিলাম। মার্কারকে নিয়ে পাঁচজন করে ফুটবলার ভাগ হয়ে গেছিলেন এবং সেই মার্কার ক্যাচ করছিলেন তারা, এবং এটা বেসিক্যালি একটা মাইন্ড গেম এবং তার সঙ্গে একটা টিম গেমও বটে। যে টিম গেমের মোটিভেশন বা কম্পোজিশন এই দলটি খুঁজছে, খাতায় কলমে ভারতবর্ষের শ্রেষ্ঠ দল মোহনবাগান এবছরে আইএসএলে যে দল তারা খেলতে নামবে, কিন্তু সেই দলটিকে একটা সুতোয় বাঁধতে হবে। তারই একটা প্রযুক্তি বা তারই একটা প্রক্রিয়া চলছে এই দলটার মধ্যে, এবং একটা প্রসেসিংয়ের মধ্যে রয়েছে গোটা দল, যেটা বোঝা যাচ্ছে কোচ হোসে মোলিনা ঠিক সেগুলোই করার চেষ্টা করছেন। আর এর মধ্যে আগামীকাল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, যে ম্যাচ কিন্তু মোহনবাগানকে মরশুমের প্রথম ট্রফির ফাইনালে নিয়ে যেতে পারে, অর্থাৎ ডুরান্ড কাপের ফাইনালে যেতে পারে। ব্যাক টু ব্যাক ডুরান্ড কাপের ফাইনাল এবং ডুরান্ড কাপ জেতার যে সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা কোনো মতে হাতছাড়া করতে চাইছে না দল। তবে দলের মধ্যে যে মোটিভেশন আমরা আজকে দেখলাম, সেটা কিন্তু এই দলকে আগামী বছরে প্রচুর প্রেরণা যোগাবে, এ বিষয়ে নিঃসন্দেহ থাকা যায়।